বিক্ষোভের কারণে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা জাতির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নূর হোসেনের পরিবারের সদস্যরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন শহীদ নূর হোসেনের পরিবারের সদস্যরা। এ সময় নূর হোসেনকে নিয়ে করা মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান বড় ভাই আলী হোসেন। মশিউর রহমান রাঙার সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান তিনি। এছাড়া রাঙাকে বয়কট করার দাবিও জানান তারা। এর আগে রোববার বিকেলে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনা সভায় স্বৈরাচারী বিরোধী আন্দোলনে নিহত নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মহাসচিব মশিউর রহমান রাঙা। 1987 সালের 10 নভেম্বর পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। ওরে বয়কট করা হোক, ওর সাথে কোনো কোনো সম্পর্কই রাখে নাই, ওর এমপি পদ কেড়ে নেওয়া হোক, তারপর উনি রাস্তায় ওকে নামায় দেওয়া হোক, ওরে এই দেশে থাকার কোনো অধিকার নেই। এই ছেলেটা বুকে পেটে নেই, রাজপথে নামলো দেশের জন্য, জনগণের জন্য, কিসের জন্য নামছিল? উনি এই 30 বছর পরে কেন এত বড় কথাটা বললো? যে ব্যক্তি নাকি দেশের জন্য জান দিল, তার কি বিবেক? উনি কি পাগল ছিল? হ্যাঁ, ওনার কি কোনো জ্ঞান বুদ্ধি কিছুই নাই? এখন এই বিচার আপনারা কি করবেন? আমি বিচার চাই। এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী মুন্নাফ রশিদ, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মুন্নাফ, জ্যাভলিন, আপনি জানেন যে গতকাল জাপার জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা, তিনি 1987 সালের যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের যে নায়ক ছিল বলা যায় শহীদ নূর হোসেন, তাকে নিয়ে কিন্তু একটি কটূক্তি করেছেন। তারই প্রতিবাদে কিন্তু আজকে তার পরিবারের সদস্যরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কিন্তু একটি অবস্থান কর্মসূচি করছেন, এবং সেখানে তার পরিবারের সদস্যরা কিন্তু উপস্থিত আছেন, তার মা, বড় ভাই এবং তার অন্যান্য সদস্যরা কিন্তু সেখানে আছেন, এবং তারা যেটি বলছেন যে সরকারের কাছে দাবি জানিয়েছেন যে এই মশিউর রহমান রাঙার বিরুদ্ধে একটি ব্যবস্থা নেওয়া হোক, এবং তার পরিবারের বর্গরা এও দাবি করছেন যে তাদের যে মশিউর রহমান রাঙা যে কটূক্তি করেছে বা হেয় করে যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের বিরুদ্ধে কিন্তু তারা বলছে যে জনগণকে তাকে বয়কট করার জন্য তারা কিন্তু দাবি জানিয়েছেন, এবং বলছেন যে তার যে এমপি পদ আছে এবং তার যে নানা যে তার দলীয় যে পদ পদবি আছে সেগুলোও কিন্তু তার বয়কট করার বা তাকে সেখান থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন। এবং তারা বলছেন যে এর আগে বা এই পর্যন্ত বাংলাদেশে যত শহীদ হয়েছে, শহীদ পরিবার বর্গদের বা শহীদদের কটূক্তি যেন কেউ না করতে পারে সেজন্য একটি আইন পাশ করার দাবি তারা কিন্তু জানিয়েছেন, এবং তারা এও বলছেন যে এবং তারা অনেক দাবি জানিয়েছেন যে দাবিগুলো আসলে তাদের কাছ থেকে আমরা জানতে পারবো, কিন্তু তারা বলছেন যে তাদেরকে মশিউর রহমান রাঙাকে বয়কট করার জন্য, তো তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন এবং কতক্ষণ থাকবেন তারা আসলে বলছেন যে পরিস্থিতির উপর নির্ভর করবে তারা কতক্ষণ থাকছেন। ওকে, এটা ছিল আমার কাছে সর্বশেষ। শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তি করায় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে তার পরিবার। তার সর্বশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ।